নমস্কার বন্ধুরা আমি গীতা গীতাস রান্না বান্নাতে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সজনে ফুলের বড়া বা পকড়ার একটি রেসিপি খেতে ভীষণই সুস্বাদু হয় আর গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে তো চলুন শুরু করা যাক ভিডিওটি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভীষণই ভালো লাগবে আর সজনে ফুলের মধ্যে তো প্রচুর গুণাগুণ রয়েছে আপনারা জানেনি আমি এখানে সজনের ফুল নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই ফুলগুলোকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গ্রেট করে নেওয়া আদা আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করতে হবে আমি আমার স্বাদ অনুসারে ব্যবহার করেছি সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে রেড চিলি পাউডার সামান্য পরিমাণে জিরের গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে নুন দিচ্ছি এবার দেব তিন টেবিল চামচ পরিমাণে বেসন দেড় টেবিল চামচ পরিমাণে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে পকোড়াগুলো ভীষণই মুচমুচে হয় খেতে এবারে এই সমস্ত উপকরণগুলো শুকনোই আমি একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো একটু বেশ মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে মাখিয়ে নেব জল বেশি দিয়ে দেওয়া যাবে না বেশি দিলে বড়াগুলো ভালো হবে না অল্প করে করে জল দিয়ে দিয়ে মাখিয়ে নিতে হবে আমি হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি একদম আঠালোভাবে মাখিয়ে নিতে হবে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন টেক্সচারটা ঠিক এই রকমই থাকবে এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে পকোড়াগুলো ছাড়তে থাকবো পকোড়াগুলোকে আপনারা চাইলে ছোট বা বড় যে কোনো আকারেই তৈরি করে নিতে পারেন আমি ছোট ছোটো করেই তৈরি করছি খুব একটা বড় তৈরি করছি না দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে তারপর সমস্ত পকোড়াগুলো ছেড়েছে পকোড়াগুলো ছেড়ে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি মিডিয়ামে করে দিয়ে পকোড়াগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আমার চ্যানেলে না আরও অন্যান্য পকোড়া রেসিপিও রয়েছে সেগুলো আপনারা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন আর না হলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো ওখান থেকেও দেখে নিতে পারেন এই সজনে ফুলের পকোড়া তৈরি করতে সময়ও লাগে খুবই কম আবার খেতে হয় ভীষণই মজার দেখুন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তেলটা ঝরিয়ে ঝরিয়ে পকোড়াগুলো তুলে নিচ্ছি আশা করি দেখে বুঝতে পারছেন যে পকোড়াগুলো খেতে কতটা সুস্বাদু হতে পারে আমি যেভাবে তৈরি করেছি আপনারাও করবেন এবং আমায় কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেমন হয়েছে তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে ধন্যবাদ